بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد পড়তে পারি পারি। আমরা আল্লাহ ক্ষমা যেতে পারি আল্লাহ আমিন এরপরে জরুরি কথা আপনি ভাই এক ভাই বললেন যে এক ভাই তার নাম রেখেছে হায়াত হায়াত মানে জীবন আর নাবি মানে নাবি হায়াতুল নাবি তার অদসুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জীবিত আছেন এটা বুঝিয়েছেন আমার মনে হয় সেই রূপটা হয়তো বা বেদাতি অথবা কবর বোজারি অথবা শিরিক বেদাতের সাথে বা সাথে কুফুরের সম্পৃক্ত বা ভেজাল কোনো সাথে সম্পৃক্ত প্রথমত আমরা বলবো সে যে আকিদারি হোক বা যেটার সাথে সম্পৃক্ত হোক জেনে রাখুক আর না জেনে বোঝে আর না বোঝে যেভাবে তার নাম রাখুক এই নামটি অবশ্যই নামের অর্থগত অর্থের মাঝেই সমস্যা আছে হায়াতুল নাবি মানে নাবি নাবি জীবিত অথচ পৃথিবীতে কোনো নাবি জীবিত নয় কোনো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন সকলেই মর্ত হবে কুন্দন হতুল মোদ পাঁচ নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠা আল্লাহ তারা এ সম্পর্কে আলোচনা করেছেন তারপরে আপনার সতেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ও আলারি বাসার বিন কবলিক হল হ্যাঁ নাবি আপনার পূর্বে পৃথিবীতে কেউ স্থায়ী ছিল না এরকম কি আপনি মারা যাবেন সবাই যে সবাই জীবিত আছে এমনটা নয় এমনটা নাই সবাই মারা গিয়েছে আপনি মারা যাবেন চার নম্বর পরে সাত নম্বর পৃষ্ঠে আলোচনা এসেছে তারপরে তেইশ নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠে আলোচনা এসেছে এরকম বহু আয়তা আল্লাহ আমাদের আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আঠাশ নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠাতেও তো হাল যেটা বলতে যাচ্ছে যে পৃথিবীতে কেউ স্থায়ী নন কি নাবি রসলিগরও নন এমনকি আমাদের নবীও নন তো যদি কেউ হায়াতুন নামে নাম রাখে আর তারই বিশ্বাস থাকে তাহলে তার বিশ্বাস অবশ্যই একটা মানে ভেজাল যুক্ত বিশ্বাস ভ্রান্তিকর বিশ্বাস এবং এই নামটি সুন্দর নয় অল্লাহ আদম আলাইকুম রহমতুল্লাহ